হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশে এসে নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরেছেন রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া। শুক্রবার 22 জুলাই ঢাকায় এসেছেন রোমানিয়ার জনপ্রিয় এই গায়িকা। 23 জুলাই সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ওটিলিয়া লাইভ ইন ঢাকা শিরোনামের কনসার্ট। সেখানে দর্শকদের প্রায় 1 ঘন্টা গান শোনান তিনি। রোববার 24 জুলাই দুপুরে নিজের ফেসবুক পেজে লাল শাড়ি পরা একটি ছবি দিয়েছেন তিনি। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শাড়ি পরেছেন ওটিলিয়া। লাল রঙের সেই শাড়ির পারে আলাদা করে বসানো হয়েছে বাটিকের নকশা করা কাপড়, পারের সাথে মিলিয়ে পড়েছেন স্লিভলেস কালো ব্লাউজ। হোটেল রুমে তোলা সেই ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ট্রাডিশনাল ক্লথ অব বাংলাদেশ। 30 বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসভায়। 2014 সালে বিলিয়নেরা গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে 55 কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।